নমস্কার বন্ধুরা, রণিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আজ আমি বানাবো শীতকালে স্পেশাল রেসিপি পাটিসাপটা পিঠা। তো চলুন বন্ধুরা কীভাবে বানাচ্ছি দেখে নিই। পাটিসাপটা পিঠা বানাবার জন্য আমি আগের দিন রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ চাল, সেটাকে বেটে নিয়েছি। এটা গুঁড়ো করলেও হবে, তো আমি 500 গ্রাম সিদ্ধ চাল বেটে নিয়েছি। এখানে নিয়েছি 50 গ্রাম মুগ ডাল, সেটাও ভিজিয়ে বেটে নিয়েছি। দিচ্ছি 2 চামচ মৌরি মাটা, মৌরিটাও জলে ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার দেবো স্বাদ মতো লবণ, দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ মিশানো হয়ে গেছে, এবার আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা অ্যাড করে দেব। আমি এখানে 200 গ্রাম ময়দা এখানে অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটাকে প্রথমে গরম করে সেই দুধটাকেই ঠান্ডা করে নিয়ে দুধটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা জলেও গুলতে পারেন, তো দুধ দিলে খুব সুন্দর টেস্ট হয়। পিঠা বানাবার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকমভাবে তৈরি করে নেব, খুব পাতলাও না ঘনও না। আমি আজ কাঠের উনুনে পিঠা বানাবো। আমি কাঠের উনুনটা ধরিয়ে নিচ্ছি। শীতকালের আমেজে গরম গরম পিঠা খেতে কার না ভালো লাগে, তাই বন্ধুরা আপনারা দেখুন এইভাবে পিঠা তৈরি করে নিন। আমাদের মা কাকিমারা যেইভাবে ঠিক পিঠা তৈরি করতো, আজ আমি সেই রকমভাবেই পিঠা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি এখানে একটু সামান্য সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি বেগুনের বৃন্তর সাহায্যে। দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। এবার ব্যাটারটিকে চাড়িয়ে নেব। ব্যাটারটি আমি তালপাতার সাহায্যে চাড়িয়ে নিচ্ছি। তালপাতাকে কেটে সাইজ করে সেটার সাহায্যে চাড়িয়ে নিলাম। এখানে আপনারা ননস্টিকের তাওয়াও ব্যবহার করতে পারেন, গ্যাসেও করতে পারেন। তো আমার মা কাকিমারা যেইভাবে করে আমি এখানে সেইভাবেই করে দেখালাম। তো আমি এখানে ভেতরে সন্দেশের পুর দিলাম, সন্দেশটা কিন্তু দোকানের কেনা। যে পিঠাটা তৈরি হয়েছে সেই পিঠাটা আমি তুলবো না, তাওয়ার এক সাইডে রেখে দিয়ে অন্য সাইডটাতে আরও একটা পিঠা ওইভাবেই তৈরি করে নেব। প্রত্যেক বাড়ি আমি এইভাবে দুটো দুটো করে পিঠা একসঙ্গে করব, কারণ আমি পিঠাগুলো করার পর দুটি পিঠাকে একসঙ্গে গাওয়া ঘিয়েতে ভেজে নেব। আপনারা না চাইলে গাওয়া ঘিয়েতে নাও ভাজতে পারেন, এমনিও খেতে পারেন বা সাদা তেলেও ভেজে খেতে পারেন। তো বন্ধুরা, গাওয়া ঘিয়েতে ভাজলে খুবই সুন্দর খেতে হয়, আর এখানে গাওয়া ঘিটা আমার ঘরে বানানো, তার লিংক আমি দিয়ে দেব। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন এবং কমেন্ট বক্সে আমায় জানান কীরকম হলো। এইভাবেই আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।